গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল শ্রীপর্ণাস ডায়েরি। আমি ঋতুপর্ণা, চলে এসেছি নতুন দিনের সাথে, নতুন একটা ভিডিও নিয়ে আর খুব 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 এনার্জির সাথে। আর টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পারছো যে আজ আমাদের জন্য একটা স্পেশাল ডে, ওর জন্য এনার্জিটা একটু বেশি। বাট কিছু নেই, মানে কোনো সারপ্রাইজ না, কিছু না, কিচ্ছু না, কেন কি ও চলে গেছে অফিস আর আমি বসে আছি ঘরে। ডেলি যা হয় তাই হচ্ছে, বাট সেখান থেকে আমাকে বললো নিজের জন্য আজকে একটা ব্রেকফাস্ট বানাবে না, আমি তোমার জন্য কিছু অর্ডার করে দেবো। তো এই যে আমার জন্য সকাল সকাল স্যান্ডউইচ অর্ডার করে দিয়েছে, তো আগে আমি ব্রেকফাস্টটা করে নিই, তারপর দেখছি আর কি করা যায়। ব্রেকফাস্ট করে আমি একটু বেরিয়েছিলাম, কয়েকটা জিনিস নেওয়ার ছিল, তো সেগুলোই নিতে গেছিলাম স্টেশনে। ও জানে না, আমি ওকে বলেছি যে আমার ফোনে চার্জ নেই। আসলে আজকে কালকে থেকেই বলে গেছিলো আমাদেরকে যে আজকে সকাল 9টা থেকে দুটো কারেন্ট থাকবে না, এরকম হয়তো 6-7 দিন হবে, কোনো কাজ চলছে এখানে। তো আমি ওই জন্য বলেছি আমার ফোনে চার্জ নেই, তুমি রাখো আর কথা বলতে পারবো না, আমি পরে ফোন করব। তো ওই জন্য রেখে দিয়েছে। আর আজকে রোদ দেখো, মানে অন্য দিনকে কাল অবধি এই সময় পুরো বৃষ্টি হচ্ছিলো, আকাশ মেঘলা ছিল, আর আজকে যত রোদ উঠেছে আজকে আর সেরকম গরম লাগছে। এখন আমি চলে এসেছি রান্নাঘরে, নিয়ে নিয়েছি একটা পিৎজা ব্রেড, এটা আমি কিনে এনেছি, বানানোর সাহস পাইনি আমি। আর পেঁয়াজ, ক্যাপসিকাম আর টমেটো কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি চিজ আর সস, এই যে এটা হচ্ছে পিৎজা অ্যান্ড পাস্তা সস, এই যে এটাই আগে ভালো করে ব্রেডটার উপরে স্প্রেড করে নেবো। আমি না কখনো পিৎজা বানাইনি, এটা ফার্স্ট টাইম, কীরকম হবে জানি না, ওই জন্য না পিৎজা ব্রেডটা বানানোরও আমি কোনো রিস্ক নিইনি, যদি বাজে হয়ে যায় আমি ওই জন্য কিনেই নিয়ে চলে এসেছি। সসটা ভালো করে স্প্রেড করে দিয়েছি, এবারে এর মধ্যে একটু চিজ দেব, আর ওই ক্যাপসিকাম টমেটো যেগুলো কেটে রেখেছি সেগুলো দেব, আর একটুখানি পিৎজা মিক্স নিয়েছি একটা, সেটা দিয়ে দেবো, ব্যাস। আর এদিকে আমি লো ফ্লেমে একটা কড়াইতে একটুখানি জল দিয়ে ঢেকে 5 মিনিট মতো রেখে দিয়েছিলাম, তো সেখানেই এখন এটা বসিয়ে দিয়েছি, দেখেই মনে হচ্ছে খেয়ে নিই আমি। এটা 20 মিনিট মতো আমি পুরো ঢাকা দিয়ে রাখবো, তারপর দেখছি কি হচ্ছে, আদৌ হচ্ছে কি না। আর গ্যাসের ফ্লেমটাকে একদম লোতেই রেখে দিয়েছি। আর এদিকে আরেকটাও রেডি করে নিয়েছি, আমি দুটো ব্রেডই রেডি করে নিয়েছি। আর এখানে কালকে আমি চিকেন মেখে রেখে দিয়েছিলাম, চিকেন রেশমি কাবাব বানাবো বলে, তো সেটাই ফ্রিজ থেকে বের করে নিয়ে আরেকবার ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর এখানে নিয়ে নিয়েছি কড়াই, এটা তাওয়াতে করলে বেশি ভালো হয়, কিন্তু তাওয়াটা আমার কৃষ্ণনগরের বাড়িতে রয়ে গেছে, তো ওই জন্য এটাই নিলাম। এখানে বাটার দিয়ে বাটারটাকে ভালো করে মেল্ট করে চারিদিকে স্প্রেড করে নিচ্ছি। এবারে এক এক করে চিকেনটাকে দিয়ে দেবো, আর এটাও কিন্তু একদম লো ফ্লেমে করব। এই যে সব দিয়ে নিয়েছি এবারে, আর এই স্টিকটা না আমি মেলা থেকে নিয়েছিলাম এই কাবাব টাবাব বানাবো বলে, কিন্তু এটার মধ্যে দিয়ে তাওয়াতে করলে বেশ ভালো হতো, কিন্তু নেই, কি করব। আর এদিকে 20 মিনিট হয়ে গেছে, আমার পিৎজা রেডি হয়ে গেছে, এ মা জল জল হয়ে গেছে। আচ্ছা, আমি না ইউটিউবে দেখেছিলাম ওরা নুন দিয়ে করছিল, আমি হয়তো জল দিয়েছি বলে এই জিনিসটা এরকম, ওই ভাবটা এসে এরকম হয়ে গেছে। সেকেন্ড যেটা করবো সেটা নুন দিয়ে করবো, দেখি কি হয়। এই যে জলটা পুরো জমে গেছে, ঠিক আছে, কোনো ব্যাপার না, খেতে ভালো হলেই হলো। আর এদিকে চিকেন তো আমার হয়ে এসছে একটা সাইড, এবারে এটাকে উল্টে দিতে হবে। এই যে স্টিকটা কোন হতো কাজে লাগছে, দেখে মনে হচ্ছে খেতে তো ভালোই হবে, এখন জানি না, যে খাবে সে বলবে। এই যে কড়াইটাকে আমি পুরো ধুয়ে নিয়েছি, নিয়ে পরিষ্কার করে নুন দিচ্ছি, এখন নুন দিয়ে দেখি কি হয়। এই যে দিয়ে দিয়েছি সেকেন্ডটা, 20 মিনিট পরে খুললাম, দেখো এটা একদম ঠিক হয়েছে, এটা কিচ্ছু হয়নি, আমারই ভুল ছিল, প্রথমটা আমি জল দিয়েছিলাম, বেশি পাকা হলে যা হয়। আর এই হচ্ছে আমার সাজানো গোছানো টেবিল, এইটুকুই করতে পেরেছি আমি, সেরম কিছু করতে পারিনি। আর সকালে যে বেরিয়েছিলাম বললাম, তখনই আমি কেকটা নিয়ে, কেক আর পেস্ট্রিগুলো নিয়ে চলে এসেছিলাম, আর এই নিচটা এইভাবে সাজিয়েছি। আমার বাজেট খুব কম, তাই আমি রোজ আনতে পারিনি অতগুলো, তাই আমি গাঁদা ফুল দিয়ে এরকম করে সাজিয়ে আমি ক্যান্ডেল দিয়ে দিয়েছি, আর ক্যান্ডেলগুলো ও এলে জ্বালাবো।
এবারে আমি নিজে রেডি হব, ও আসার সময়ও হয়ে গেছে, আর 15-20 মিনিটের মধ্যে ঢুকে যাবে। তো ততক্ষণে আমি ফ্রেশ হয়ে রেডি হয়ে নিই, তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আমি হয়ে গেছি রেডি, আর ওকে ফোন করেছিলাম, ও চলে এসছে। ওর আর বড় জোর 2-3 মিনিট লাগবে। তো এখন চটপট করে যাব, ক্যান্ডেলগুলো জ্বালিয়ে নেব, জ্বালিয়ে নিয়ে তারপর আবার তোমাদেরকে দেখাচ্ছি কেমন লাগছে। ভাল লাগছে? পছন্দ হয়েছে? আর এগুলো ঠিক আছে? মানুষ আগে এসে ফ্রেশ হয়, তা না হয়ে এই যে হাসছে আর ফটো তুলে যাচ্ছে। আমরা কেউ কোনো জিনিস কিনলে আমাদের তস হয় না, মানে ও গিফট এনে এই যে এটা আমাকে যেদিন এনেছে সেদিনই দিয়ে দিয়েছে, আমিও যেদিন এনেছি সেদিনই দিয়ে দিয়েছি, শুধু খুলে দেখেনি, আজকে খুলে দেখে পড়লো, আর আমি তো সেদিনই পড়ে নিয়েছি। এই যে মহারাজ এতক্ষণ পর গেছেন ফ্রেশ হয়ে রেডি হতে, হয়েছে? হ্যাঁ। দেখো ভালো লাগে বান্ধবীটা? বান্ধবীটা হেভি হয়েছে, একটু এখানটা ছোট করতে হবে, কাটাতে যাবে, বাকি সব ঠিক আছে। ঠিক আছে? হ্যাঁ পছন্দ, একদম পারফেক্ট। The first party and second party has decided to be together for whole life and love, care, respect each other unconditionally. To make each other smile once a day, to love each other more each day. দুজনে মিলে বসে অনেকক্ষণ গল্প করলাম, মানে 2 বছরে যা হয়েছে না হয়েছে সব একবার আমাদের সেই পরীক্ষার আগে যেরকম রিভাইজ দেয় না ওই রকম হলো সব করে। এখন কেক কাটবো, আমার খুব জোর খিদে পেয়ে গেছে, আর তো কেউ নেই আমি আর ও, তাই ভাবলাম নিজেরাই কেকটা কাটি, কেটে খাই আর কি, খিদেতে বস থেকে লাভ নেই, চলে আসো। দুজনেই আছি বাড়িতে, তাই দুজনকেই ভিডিও বানাতে হবে। আমি ফোনটা রেখে দিলাম এখানে, কি আর বলবো, খেতে খেতে হঠাৎ মনে পড়ে গেল বেশ কিছু জিনিস আনা বাকি আছে। কাল আর পরশু 2 দিন ছুটি আছে, কিন্তু কাল ছুটি নয়, কাল একটু সেলিব্রেট করতে ঘুরতে যেতে হবে না? তো দুজনের সংসার কিছু করারও নেই, আজকে এখনই যেতে হবে জিনিসগুলো আনতে। মানে অর্ধেক খেলাম, বাকিটা রেখে এখন আবার চেঞ্জ ফেঞ্জ করে এখন নিয়ে এসে আবার খাবো। তাহলে নিয়ে আসি, এসে আবার দেখা হবে। দুজনে যে আজকের দিনটা বসে একটু সেলিব্রেট করবে, একই তো সেলিব্রেট করার কেউ নেই, দুজনেই আছি, তাও আমাদের কপালে নেই উপায়, নাই উপায় নাই। কালকে রাত্রিবেলা ভিডিওটা এন্ড করিনি, তার কারণ অ্যানিভার্সারি আমাদের এখনো শেষ হয়নি, হয়তো দিনটা চলে গেছে, কাজ হতে আমরা ঘুরতে যেতে পারিনি, ওই জন্য সকাল সকাল আজকে রেডি হয়ে গেছি। আজ ছুটি আছে, দুজন মিলে এখন বেরোবো, আমরা তো রেডি, কিন্তু রাজেশদা এখন আসেনি, রাজেশদা এলে তারপর আমরা বেরোবো। বেরিয়ে দেখা যাক কোথায় কোথায় ঘুরি, জানি না কিন্তু কোথায় যাবো। এদিকে বাইরে সকাল থেকে রোদ ছিল, যেই রেডি হলাম অমনি মেঘ, সারপ্রাইজ থাকা উচিত, চলুন দেখি কোথায় যাওয়া যায়। আমরা এখন চলে এসেছি কুমারটুলি। আসলে কুমারটুলির যে ঘাটে আঁকাগুলো থাকে আমার সেগুলো দেখার খুব ইচ্ছা ছিল, ভিডিওতে দেখেছি আমার খুব ভালো লাগে,
সামনাসামনি কখনো দেখা হয়নি, তাই জন্য বেরিয়ে ওকে বললাম যে চলো কুমারতলিতেই ঘুরে আসি, তো তাই এখন ওখানেই চলে এসেছি। আমরা বড় বাজারের দিকে আসছিলাম, তো দাদা বলল, আমি জিজ্ঞাসা করলাম এটা কি মন্দির, তো বলল ভূতনাথ। তো আমার কি মনে হলো যে না পুজোটা দিয়ে নি, তাই নেমে পড়েছি এখন পুজো দিতে। আগে পুজো দিয়ে নি, তারপর আবার দেখছি কোথায় যাওয়া যায়। প্রচন্ড ভিড় এখানে, আর বলছে 12টায় নাকি বন্ধ হয়ে যাবে, তো 12টা 3 হয়ে গেছে, ওই জন্য তাড়াতাড়ি করে যাচ্ছি, জানি না খোলা পাবো কি না। কিন্তু এখনও তো সবাই পুজো দিচ্ছে, জানি না গিয়েই দেখতে পাবো কি হচ্ছে। এসছি, লাইন দিয়েছি, পুজো হচ্ছে কিন্তু অনেক কম কম ঢুকতে দিচ্ছে। ভূতনাথ থেকে পুজো দিয়ে বেরোলাম, কিন্তু অ্যানিভার্সারি ব্লগ এখানেই শেষ নয়, ব্লগের ফার্স্ট পার্টটাকে এখানে শেষ করছি যাতে টাইম কনজিউমটা কম হয়। সেকেন্ড পার্ট দেখার জন্য অবশ্যই আমাদের সঙ্গে থাকুন। যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটাকে লাইক করবেন, আপনাদের কমেন্টগুলো ভিডিওয়ে জানাবেন, এটাকে যত পারবেন শেয়ার করবেন। আর হ্যাঁ, যারা আমাদের চ্যানেলে নতুন আছো, আমাদেরকে সাবস্ক্রাইব করছো না, শুধু ভিডিওই দেখে যাচ্ছো, তারা প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে দেখো। চলো, টাটা টাটা।